আসসালামু আলাইকুম, কারেন্ট নিউজ 24-এর সংবাদে আপনাকে স্বাগত। মাশরাফির বাড়ির সামনে ই অরেঞ্জ গ্রাহকদের বিক্ষোভ। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাসার সামনে ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের কয়েকশো গ্রাহক বিক্ষোভ প্রদর্শন করেছেন। এক পর্যায়ে তাদের সঙ্গে এলাকাবাসীর দস্তাদস্তি শুরু হয়, পরে পুলিশ পুষে নিয়ন্ত্রণ আনে পরিস্থিতি। সোমবার 16 আগস্ট রাতে মাশরাফি বিন মুর্তজার ঢাকা মিরপুরের বাসার সামনে বিক্ষোভ করেন ই অরেঞ্জের গ্রাহকরা। এ সময় তাদের সঙ্গে কথা বলেন মাশরাফি, তাদের ফাঁসে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন এই সংসদ সদস্য। মাশরাফি গ্রাহকদের জানান, শুভেচ্ছা দূত হিসেবে ই অরেঞ্জের সাথে আরও 6 মাসের চুক্তি শেষ হয়েছে 30শে জুন। আইনি বাধ্যবাধকতা না থাকলেও গ্রাহকদের পাওনা আদায়ে ফাঁসে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এর আগেও এসপিসি নামের একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন মাশরাফি, যদিও 2 মাসের বেতর সে চুক্তি থেকে বের হয়ে উকিল নোটিশ দিয়ে মামলা করেন এই সাবেক টাইগার।